বিশ্বকাপের মতো বড় মঞ্চে যেখানে সব দলগুলোর প্রধান চাহিদা থাকে সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশ দল সেখানে পুরো উল্টো পথে হাঁটার প্রস্তুতিতে। দলে সিনিয়র বলতে শুধুই সাকিব আল হাসান। মিস্টার ডিফেন্ডেবল মুশফিকের অবসর আর সাইলেন্ট ম্যান খ্যাত রিয়াদকে বাদ দিয়েছে বোর্ড। ভরসা রেখেছে ইয়াসির সাব্বি মিরাজদের ওপর, আর তাদের সামর্থ্য ঠিক কতটা সেটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেই বোঝা গেছে প্রথম ম্যাচে। অথচ অধিনায়ক হওয়ার পরই সাকিব বলেছিলেন তার দলে মুশফিক আর রিয়াদকে চাই, কেন চাই সেটাও বলেছিলেন। যেটা হচ্ছে যে ওনারা দুজন খুবই ইম্পর্টেন্ট পার্ট এই সিস্টেমে, এবং ওনারা এটা সম্পর্কে অবগত, এবং ওনারা জানে যে ওনাদের রেসপন্সিবিলিটিটা কী, ওনারা জানে যে ওনাদের চ্যালেঞ্জেসগুলো কী কী, ওনারা জানে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে ওনারা আসলে আছে। তো আমার আলাদা করে আসলে এখানে কিছু বলা নেই, ওনারা এতদিন ধরে খেলার পরে ওনারা খুব ভালো করে পুরো সিচুয়েশনটা সম্পর্কে অ্যাওয়ার, এবং আমরাও জানি আমরা ওনাদের থেকে কী এক্সপেক্ট করছি, এবং যেটা আমি বললাম যে খুবই ইম্পর্টেন্ট পার্টটি। আর উইকেট কিপিং যেটা হচ্ছে যে উনি উইকেট কিপিং করলে আমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে, এটা সব থেকে বড় রিজন হচ্ছে টি টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে ফিল্ডিংসের অ্যাঙ্গেলসগুলো খুব ইজিলি উনি এটা চেঞ্জ করতে পারে, আমার কাছে শোনারও দরকার নেই। সো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়, আমি অন্য একটা দুটা বিষয় নিয়ে চিন্তা করতে পারবো, রাদার ফিল্ডিংয়ের পজিশনগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করা থাকে, কিংবা অ্যাঙ্গেলগুলো নিয়ে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক আছে কিনা, কারণ একটা প্লেয়ার আমার পক্ষে সবসময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে যে এটা ভালোভাবে দেখতে পারে, আর ওনার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমাদের আর কি। শুধু যে সাকিব সিনিয়রদের প্রয়োজনীয়তা জানেন এমনও না, সিনিয়রদের প্রয়োজন জানে বিসিবি। প্রথমে বলে নিই, ডেফিনেটলি মুশফিক ওয়াজ ওয়ান অফ আওয়ার ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। গত 15 বছর ধরে হি ইজ প্লেয়িং ইন টি টোয়েন্টি, হি হ্যাজ কন্ট্রিবিউটেড এ লট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেট বলেন, দেশের জন্য বলেন, যে ফর্ম্যাটে বলেন, ডেফিনেটলি তার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। তো এখন যেটা মিস করার কথা বললেন, আজকে অ্যারাউন্ড 12:30টার দিকে, সাড়ে বারোটা হবে, আমরা একটা ইমেল পেয়েছি, আমি একটা পেয়েছি, মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে দিয়েছে, আমাকে কপি দিয়েছে, সিওকে দিয়েছে, এবং চিফ সিলেক্টরকে দিয়েছে, এবং সে জানিয়েছে যে হি মাস্ট রিটায়ার ফ্রম টি টোয়েন্টি ফর্ম্যাট এবং হি ইজ অ্যাভেলেবল ফর টেস্ট অ্যান্ড ওয়ান ডে। তো এটা জানিয়েছে, কারণটা সে ওইখানে দেখিয়েছে যে এই দুইটা ফর্ম্যাটে সে ফোকাস করতে চায়, এই জন্য টি টোয়েন্টি থেকে সরে দাঁড়াচ্ছে সে। তো এটা আমাদের কাছে জানিয়েছে, এখন আমি মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি, এবং সব জেনে বুঝেও সিনিয়রদের ছাড়াই সামনে এগোবার পথ খুঁজে নিয়েছে ক্রিকেট বোর্ড, আর সেটা যে আগামীতে ভীষণ ভোগাবে সেটা অনুমান করাই যায়। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।